পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কামারপাড়াগুলো। পশু কাটার ছুরি, চাপাতি, দা, বটি সহ নানা জিনিস বানাতে এখন অনেকেই ভিড় করছেন কামারের দোকানে। সাভার থেকে প্রতিনিধি জহির ইসলাম খানের রিপোর্ট, জানাচ্ছেন সৌবি আয়াত। ঈদুল আজহাকে সামনে রেখে কামারপাড়াগুলো এখন মুখর হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের কামারপাড়াগুলোতে দিনরাত চলছে পশু কুরবানিতে ব্যবহার্য বিভিন্ন সরঞ্জাম তৈরির কাজ। ঈদের আগে বিক্রি হবে এই আশায় তীব্র তাপমাত্রাকে উপেক্ষা করে ঘাম ঝরিয়ে একের পর এক সরঞ্জাম তৈরি করে যাচ্ছেন কামাররা। সব মিলিয়ে এখন যেন দম ফেলার ফুরসত নেই তাদের। এদিকে কামাররা বলছেন, এবছর লোহা ও কয়লার দাম বেশি হওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। আগে লোহা নিয়ে 60 টাকা, 160 টাকা, সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কামার শিল্পীদের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা তাদেরকে বিভিন্ন রকম সহায়তা দিচ্ছি, সরকারি অনুদান হোক, সরকারি ঋণ হোক, কিংবা অন্য যে কোনো ধরনের সাপোর্ট দিয়ে যাতে তারা উৎপাদনের সাথে জড়িত থাকতে পারেন। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।